লকডাউন শিথিলের পর গণপরিবহন বিশেষ করে দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে ওই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে, বিশেষ করে দূরপাল্লার বাস আর গরুবাহী ট্রাকের চাপ বেশি। মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহন চলছে অনেকটা ধীর গতিতে, এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। একই অবস্থা ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, যানবাহনের চাপ বাড়ায় ধীর গতিতে চলছে গাড়িগুলো। অপরদিকে সাভারে সড়ক মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। সকাল থেকেই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে যানজট নিরসনে ব্যস্ত থাকতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের।